ফ্যামিলি কেমন আছো? তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমি চলে এসেছি এখন কিচেনে। তোমরা তো বুঝতেই পারছো এটা তোমাদের খুব চিরপরিচিত জায়গা, কারণ আমি এখানে বেশিরভাগ টাইম 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 13 ঘন্টা এইখানেই কাটিয়ে দিই মনে হয়। সেই জন্য এটা তো তোমাদের খুব চেনাই জায়গা। তো এখন আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো যেহেতু রাত্রিবেলা আজকে ডিনারে আমরা এই চিকেন রোল খাবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। অনেকদিন কোনো রেসিপি সেরকম ভাবে শেয়ার করা হয় না, মানে স্পেশাল রেসিপি তাহলে মানে শেয়ার করতে তত ভালো লাগে না। এমনি ভাত ডাল রুটি সবজি মাংস তরকারি এগুলো তো সকালের বাড়িই হয়ে থাকে, কোনো স্পেশাল কিছু মেনু হলে মানে শেয়ার করতে ভালো লাগে। তো আজকে পুরো ডিটেলে আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে বলেছো এখন তুমি ডিটেলে রান্না শেয়ার করো না, তা আজকে আমি সেই ডিটেলে রান্নাটা শেয়ার করব। তো দেখো এক চিকেন রোল বানাবো, তার জন্য এই যে চিকেনের বললে যে পিসগুলো এগুলো ছোটো ছোটো করে কেটে ধোয়া রয়েছে। এবার এটা আমি ম্যারিনেট করে প্রথমে রেখে দেবো, তারপরে আমি ময়দা মেখে নেবো। তো আগে এটার ম্যারিনেট কীভাবে করছি চলো একদম স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আর আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা তো অনেকেই এক চিকেন রোল খাও বাইরে থেকে কিনে, তো বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, বাইরের থেকেও তোমাদের এটাই বেশি ভালো লাগবে। আমি এটা মানে কী বলবো দাবার সাথে বলছি আর কি। চলো তোমাদের দেখাতে থাকি। দেখো এগ চিকেন রোল বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি, আর সেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এগুলো ছোট করে পিস করে কাটা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ ম্যারিনেটের জন্য। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর অল্প হলুদও দিয়ে দিলাম, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি হাতে গুঁড়ো করিনি, এটা প্যাকেট কেনা ছিল, তোমরা এমনি বাড়িতে হাতে গুঁড়ো করে সেটাও দিলেও হয়। আর দিয়ে দিলাম একটু আমি রেড চিলি পাউডার, যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা ঝাল দেবে। আর দেখো আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন তো মাস্ট, কারণ মাংসের যে গন্ধটা সেটা দূর করার জন্য আদা রসুন তো দিতেই হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এই 2 টেবিল চামচ মতন সোয়া সস, যেটা আর দিয়ে দিলাম ভিনিগার। এগুলো আমি আন্দাজ করে দিয়ে দিলাম, তোমরা মাপ করে দিতে পারো, আর এমনি আন্দাজ করে তো যারা রান্না করো আন্দাজ এসেই যায়, সেরকম আন্দাজ করে দিয়ে দিতে পারো। আর এটা ভালো করে আমি মিশিয়ে আমি 30-40 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেশনে। তো দেখলে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি, কিভাবে ম্যারিনেট করলাম সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবে, আমি 30-40 মিনিট এইভাবে রেখে দেবো। আর যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নেবো। তো ময়দাটা কিন্তু যেরকমভাবে আমরা পরোটা করি যে যে জিনিস দিয়ে সেইভাবে মাখলে কিন্তু হবে না, একটু অন্যরকম জিনিস দিয়ে আমি মাখবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকো কিভাবে আমি ময়দাটা মেখে। এবার ময়দাটা আমি মেখে নিচ্ছি, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে পরিমাণ মতো নুন আর হচ্ছে অয়েল দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমি অ্যাড করছি দুধ। এমনি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1টা ডিম। এই ডিমটা দিয়ে তারপরে ভালো করে সমস্ত উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব হাত দিয়ে। ভালো করে যখন উপকরণগুলো মিশে যাবে, তারপর অল্প পরিমাণ করে করে জল দিয়ে ভালো করে একটা সফট মানে ডো তৈরি করে নেব, যেটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করে নেব। এই রেশিওটা মেনটেন করে তোমরা ময়দাটা মাখবে, তাহলে দেখবে পরোটাগুলো খুব সুন্দর হবে, খুব নরম সফট হবে। সেই জন্যে এইভাবে যদি 1 কেজি পরিমাণ ময়দা করা হয় তাহলে 2টো ডিম দিতে হবে, আর আমি যেহেতু 500 গ্রাম ময়দা নিয়েছি সেই জন্য আমি 1টা ডিম দিয়েছি। এবার দেখো অল্প পরিমাণ করে করে জল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি, আর এটা মাখলে খুব মানে নরম সফট হবে। আর তারপর আমি আবার এটাকে 30 মিনিট বা মানে কম করে 15-20 মিনিট আমি রেখে দেবো ময়দাটা মেখে। এই দেখো ময়দা মাখা আমার হয়ে গেছে, আর খুব সুন্দর নরম হয়েছে। তো দেখলে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার ময়দাটাকে আমি রেস্টে রেখে দেবো এই 10-15 মিনিট 20 মিনিট। যে ময়দাটা এমনভাবে মাখতে হবে একদম শক্তও হবে না আবার একদম নরমও হবে না, মিডিয়ামভাবে ময়দাটা মেখে নিয়েছি, তোমাদের দেখালামই একটা সফট ডো তৈরি হয়েছে। এইবার ওটাকে রেখে দিয়ে আমি পুরটা বানিয়ে নেবো, যেটা আমি রেখেছিলাম ম্যারিনেট করে চিকেনটা সেটাই আমি বানিয়ে নেবো। এবার এগ চিকেন রোলের পুরটা আমি তৈরি করে নেব। চিকেনের যে পুরটা সেইটা বানানোর জন্য আমি দিয়ে দিলাম 1টা ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল, আমি সাদা তেলেই করছি, আর যে কোনো আমি রান্নায় বেশিরভাগ সাদা তেলেই করি, আর এটা সাদা তেলেই ভালো হয়। দেখছোই তেলটা আমি গরম হতে দিয়ে রেখেছি, আর যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম, আর এগুলো আলাদা করে কিচ্ছু মশলা দিতে হবে না, যে মাংসটা রেখেছি এটাই ভালো করে আমি ভেজে নেব। দেখছোই আমি কড়াই দিয়ে দিলাম, আর যেহেতু এটা মানে একদম ছোটো ছোটো পিস আর অনেকক্ষণ আমি ম্যারিনেটও করে রেখেছি, সেই জন্য এটা খুব সহজেই নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। আর দেখছো আমি প্রথমে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো,
তারপর আস্তে আস্তে হতে দেব। দেখো মাংস থেকে প্রচুর জল বেরিয়েছে, এই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আর যখন মোটামুটি হয়ে গেছে তখন আমি দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এর সঙ্গে তোমরা ক্যাপসিকাম কুচি, গাজরের কুচিও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে ক্যাপসিকাম গাজর এগুলো ছিল না, সেই কারণে আমি ক্যাপসিকাম আর গাজরটা দিতে পারলাম না। এখানে ক্যাপসিকাম আর গাজর দিলেও খুব ভাল লাগে। এবার আমি আর একটুখানি অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো আর রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে কেটেছি, আর কেটে এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটাও হয়ে যাবে আর বাদবাকি মাংসটাও হয়ে যাবে। যতটুকু জল আছে সেটা একদম শুকনো হয়ে দেখো পুরের মতন হয়ে গেছে। ব্যাস আমার চিকেনটা রেডি করা হয়ে গেছে, এই পুরটাও রেডি হয়ে গেছে। চিকেনের পুরটা আমার বানানো হয়ে গেছে, পরোটার ভেতর যে পুরটা যাবে সেটা, চলো এবার পরোটাগুলো আস্তে আস্তে বানিয়ে নিই। তার জন্য আমি একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিচ্ছি, কারণ তাওয়ার মধ্যেই হবে পরোটাটা। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো, বেশি বক বক করে ফেললে তোমরা আবার ভিডিওটার ইন্টারেস্টই হারিয়ে ফেলবে। তাহলে চলো রান্নাটাই দেখতে থাকো। দেখো এবার আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, আমি এখানে ময়দা দিয়েই বেলছি। অনেকে তেলের সাহায্যেও বেলে থাকে, কিন্তু আমার ময়দা দিয়ে বেলতেই সুবিধে হয়, এটাই আলাদা করে কোনো ফারাক পড়ে না। তুমি ময়দা দিয়ে বেলছো কি তেল দিয়ে বেলছো, তোমার যেটাই সুবিধে সেটা দিয়ে বেলতে পারো। আর বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো, যাদের ভালো লাগবে ভিডিওটা, তা অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর দেখো প্রথমে আমি এরকম শুকনোভাবেই দু পিঠ হালকা করে নিলাম, এরপরে নিচে আমি তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে, তারপরে আবার পরোটাটা রেখে দিচ্ছি। আর এর ওপরেই আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব, দেখো এর ওপরেই দিয়ে দিলাম। আর এবার অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণ আর কি ডিমের মধ্যে লাগবে আন্দাজ মতন। আর এবার একটা হাতার সাহায্যে আমি এটাকে মিক্স করে পুরো পরোটার গায়ের মধ্যে লাগিয়ে দিলাম। এবার আস্তে করে আমি এমন করে ওঠাবো যাতে এক্সট্রা ডিমগুলো নিচে পড়ে যায়, আর তার উপরেই আমি পরোটাটা উল্টে চেপে দিলাম। এইভাবেই হয়ে গেল আমার, মানে ডিম দিয়ে পরোটাটা ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার পুর ভরে রোল করার পালা। এবার দেখো আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, আর তার উপর দিয়ে কাঁচা পেঁয়াজ একটু ছড়িয়ে দিলাম, আর তোমরা ইচ্ছে করলে এর সঙ্গে লঙ্কা কুচি আর টমেটো সস, চিলি সস এগুলো অ্যাড করতে পারো। আর আমি দেখো একটুখানি লেবু, পাতি লেবুর রসও চিপে দিয়ে দিলাম। আর এবার রোল করে নিলেই ব্যাস আমার, আর এইভাবে একটা পেপারের মধ্যে করে রোল করে নিচ্ছি, আমার একেবারেই এক চিকেন রোল তৈরি। তো দেখলে আমি এগ চিকেন রোল বানিয়ে নিলাম, এখন আমরা জম্পেস করে খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো মানে খুবই ভালো হয়েছে খেতে, ওদিকে আমার ছেলে খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে, মেয়েকেও দিয়েছি, ওরা খাচ্ছে, আর এখন আমরা খেয়ে নেবো হাজবেন্ড ওয়াইফ। আর তারপরে এই কিচেন এত যে ফেলালাম, এই নোংরাগুলো এখন আমাকেই পরিষ্কার করতে হবে, কারণ রাত্রিবেলা কিচেন তো এইভাবে রেখে আমি শুতে পারবো না। সেই জন্যে এরপরেও আমার কাজ আছে, সেই জন্য আর বেশি বক বক করছি না। তোমরা কিন্তু ঝটপট করে জানিয়ে দেবে কমেন্টে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। তাহলে আবার নেক্সট দিন নেক্সট ভিডিওয় দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, তোমরা সকলে ভালো থেকো।